গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা উঠে গেছি তাড়াতাড়ি আমরা। এই যে সুমনকে বলেছি যে তুমি একটু বিছানাটা তুলে দাও, না না ও বিছানাটা তুলে দিচ্ছে, মশা টসা এগুলো ও ভাজ করতে পারে ভালো মতো, ও তুলে দিচ্ছে বিছানাটা। আর তোজোকে রেখে এসেছি ওই ঘরে। আজকে সকাল সকাল ওঠার একটাই কারণ, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে। আর আজকেই এত বাজে ওয়েদার না, এমনি সকাল থেকে মেঘ করে আছে, মেঘলা ওয়েদার, আর ভীষণ ঠান্ডাও পড়েছে। জানি না তোজোকে কী করে নিয়ে যেতে পারবো, কিন্তু যেতে তো অবশ্যই হবে। অনেকদিন পর যাচ্ছি, প্রায় এক বছর মতো পর আমি কোথাও বাইরে যাচ্ছি। বাপ রে বাপ, আমার এতদিন পুরো দম বন্ধ লাগছিলো ঘরের মধ্যে, কখন মনে হচ্ছিলো একটু বাইরে যাবো একটু বাইরে যাবো, এমনই মনে হচ্ছিলো। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি দিদির বাড়ি। আর ভেবেছিলাম একটা গাড়ি করে যাব, অনেক জিনিসপত্র নিয়ে যাব, কিন্তু দিদি বললো বেশ অংশ জিনিস কিছু নিয়ে আসিস না, আমি এখান থেকে সব কিছু কিনে নেবো যেটা দরকার হয়, যেটা খুব বেশি দরকার সেগুলো নিয়ে আয় জাস্ট শুধু। আর সেহেতু দুটো হালকা হালকা ব্যাগ হয়েছে, এই দুটো ব্যাগ নিয়ে নেবো। আর তোজোকে নিয়ে আমরা ট্রেনেই যাব, কোনো গাড়ি করছি না। এখন আগে আমি স্নান করে নেবো, তারপরে আমরা খেয়ে রেডি হয়ে তারপরে তোজোকে রেডি করব। আমরা যাচ্ছি ওই 11:55 ট্রেনে। ব্রো বলেছে আজকে এই যে চিকেন আনবে, কোথায় গেল? আর এই দেখো এইদিকে তোজোকে এই ঘরে শুয়ে দেওয়া হয়েছে। চিকেন খাবি? আরে এর হাতটা সব সময় এরকম। চিকেন খাবি? তুই 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 করবে, করে দাও। তোজোকে এখানে একদম মুড়ি চুড়ি শুয়ে দেওয়া হয়েছে, বাবার সাথে গল্প করছে। আমি স্নানটা করে এসে তারপর ওকে রেডি করা হবে। কি খাবে? তাই তো। ওয়াও ওয়াও ওয়াও, এটা কি? ও ও ও, কি যেটা বলার চেষ্টা করছিল কি? দাদা বলেছে একটু হেসে দাও, তুমি খাবে চিকেন আনবে, খাবে খাবে বলো। হ্যাঁ তো দাদাকে ফোন করব, বলবো টুডলের জন্য একটু চিকেন আনতে, বলবো। হ্যাঁ বলবো, ওর সাথে না এরকম কথা বললে ও ভীষণ মানে ভালো থাকে, আর ও কথা বলার চেষ্টা করে, ও আ এরকম রিঅ্যাকশন দেয়। আর হাতটা বলে এখানে কেন আসে, এখানে যাও 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 যাও, আসি হাত কেটে। আর বাইরের ওয়েদারটা আজকে তোমাদেরকে একটু দেখাই, বুঝতেই পারছো কেমন ওয়েদার বাপরে। এখন তো তাও সামান্য রোদ রোদ বেরোবে বলে মনে হচ্ছে, এতক্ষণ ফুল মানে একদম ফুল মেঘলা ওয়েদার ছিল। এরা কোনো স্নান টান হয়নি, এই ব্রেকফাস্ট করে নিচ্ছে। স্নান করে যায় নাকি? রোদ ফোদ নেই, রোদ বেরিয়েছে দেখো, ভালো রোদ বেরিয়েছে। বলে নাকি বাঘ দাঁড়িয়েছে, বলে নাকি স্নান করতে পারো না, স্নান করে নেবে খেটে। আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট নয় আর কি, এটা ব্রেকফাস্ট মা করে দিয়েছে হচ্ছে কি, ও খাচ্ছে বাটার আর তোমার আলু ভাতে মাছ ভাজা, আর আমি তো ডাল সিদ্ধ আলু ভাতে মাছ ভাজা। আজকে যেহেতু আমরা থাকছি না, মাকে বললাম এইসবে রান্না করতে, তাই তো? আর সে এখন এই ঘরে খেলা করে যাচ্ছে, একা একাই খেলা করছে, কিচ্ছু বলছে না। এ আর হেঁচেও দিয়েছে নাকি? ও বাবা, তোমরা একটু দেখে না হাসি মুখটা। ঝিনুক করে জোর করে খাতে হবে, না তো খাবেই না। কি হয়েছে বাবু, দিদান খাই দিচ্ছে? ও বাবা, বলে দিচ্ছে দেখো মা, বলে দিচ্ছ? আচ্ছা না না না, তাড়াতাড়ি খেয়ে না, আমরা ঘুরতে যাবো তো। আমি তো স্নান টান করে চলে এসেছি, আর আজকে এতই ঠান্ডা যে গাছ থেকে চাদরটা খুলতে পারছি না, স্নান টান করে এসে আবার পরে নিয়েছি। আর তোমরা তো দেখতেই পেলে তোজোকে এখন কিভাবে খাওয়ানোর মানে চেষ্টা করা হয়, ও একদম খেতে চায় না, মানে টেনে যদি একটু খেলো তো খেলো, আর না ফিডিংয়ে দিলে, এত সুন্দর অভ্যাস করেছিলাম কিছুদিন ফিডিংয়ে কি সুন্দর খেয়ে নিত, আর এখন ফিডিং দিলে মানুষ হচ্ছে খায়, মানুষ হচ্ছে আং করে চেবায়। তো আমাদের তাড়াহুড়ো থাকলে ঝিনুক করে খাইয়ে দিই, মা এই অভ্যাসটা করে যায় ঝিনুকে। তো আমি এখনও খাওয়াতে পারিনি ঝিনুকে, কারণ ভয় লাগে একটু যদি গলা টালা লেগে যায়, তো মাই খাইয়ে দেয় ওকে। আর এখন আমি রেডি হয়ে নেবো তাড়াতাড়ি, কারণ টাইমও আমাদের হয়ে যাচ্ছে, প্রায় 11টা বাজতেই যায়, 11:30 নাগাদ এখান থেকে বেরোতে হবে। টুডুলের ঘুম পেয়ে গেছে, এখন রেডি হতে গিয়ে কান্নাকাটি করছে, তাই
তুমি রেডি? হ্যাঁ কিনা বলো, একটু হাতটা নাড়িয়ে বলো যে হ্যাঁ রেডি। ফুল রেডি হয়ে গেছে। ও বাবা এখন ঘুম পেয়েছে বলে কান্নাকাটি হচ্ছে। ওয়াও, দেখি 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 নাকটু নাকটু কোথায়, দেখি দেখি নাকটু কোথায়, দেখি মা এদিকে দেখি নাকটু কোথায়, দেখি চলো ঘুমিয়ে পড়ো। ওই ঘরে রাখো, পায়ে ঢিও জুতো পরাবে নি। এই আমি রেডি হয়ে গেছি, ফুল কমপ্লিট। ওদিকে টুডুল রেডি, এদিকে টুডুলের মা এখন রেডি হয়নি, হালকা হালকা করছে কিসব। হ্যাঁ হ্যাঁ আমি রেডি না, চুল টুল গুলো একটু আঁচড়াবো। আচ্ছা প্রায় অলমোস্ট রেডি। হ্যাঁ হ্যাঁ ওটা নেব। একজন নামছে এখন। ওই যেমন রয়েছে এই যে আমার স্টেশন চলে এসেছি, আর এই একজন ফুল ঘুমিয়েই আছে, ঘুমিয়ে কাঁদা হয়ে আর বাইরে বেরোনোর নাম হলেই ও ঘুমিয়ে পড়ে। আর আমাদের এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এটা আমার পিঠের ব্যাগ, এটা ওর পিঠের ব্যাগ, এই কটা ব্যাগই হয়েছে। তেমন একটা অসুবিধা হবে না ট্রেনে যেতে, না কি করছে খুলতে পারছি না। তো আমি বললাম তুমি ওটা পরেই থাকো, কারণ ব্যাগে আর জায়গা নেই যে ঢোকাবো তা। আর পাশে এত বাজে আওয়াজ হচ্ছে, কি চলছে ওটা? শুনে দাদার বাড়ি যাবো বলে এত হাসি, খুব হাসি পেয়েছে। বাবু কোথায় যাচ্ছি আমার বলো। আমরা ব্রোর বাড়ি যাচ্ছি, ব্রো আমার ব্রো ব্রো। শোনো একটু সবাইকে বলে দাও আমরা যে কোথায় যাচ্ছি। আমরা মামনের বাড়ি যাচ্ছি, বলো। আমরা সোনাদাদার বাড়ি যাচ্ছি, সবাইকে একটু বলে দাও। হাই গাইস বলে দাও একটু। দেখো ট্রেনে উঠে এখন সবাই বাদাম খাজা উঠছে, তাই দেখছে দেখছে হাসছে, এখন আবার ঘুম ঘুম পাচ্ছে। আর জ্যোতি থেকে এসে জ্যোতি থেকে এই কালাকাতটা নিয়ে নিলাম। তোমাদের সর্বজা আসছে না? সর্বজা আসছে না, তোমার সর্বজা আমি সোনাকে স্টেশনে খুঁজে যাচ্ছি, সোনা দেখে কেমন। চল
এসে খুব কষ্ট হয়ে গেছে বাবা, খেয়ে নিচ্ছে তাই, আর মাথাটা তো ঘেমে গেছে পুরো, দুদিনে রুই পড়ানো ছিল তো। আর সোনা এখন কি করবে বুঝতে পারছে না আমাদের নিয়ে, ভাইকে নিয়ে। হ্যাঁ এই দেখো, আর ওয়েলকাম করার জন্য বেলুন টেলুন লাগিয়েছে ভাইকে, আবার এদিকে মিষ্টি দিয়েছে, আবার ফ্রুটি, বাপরে বাপ কত কি গলুর ঘর। এই তো তোমাকে এখানে তো রেখে দিয়েছে, আবার নাকি গলুর ঘর সাজিয়েছে, এইটা নাকি গলুর ঘর। ওরে বাপরে, লাইটে জ্বালা, কি সব করেছে বাপরে, গলুর বালিশ টালিশ কিনেছে, আবার গলুর কম্বল কিনেছে নাকি আলাদা। ও বাপরে বাপ, কি সুন্দর ফ্যান ট্যান সাজিয়েছে। শুনে এই এই ছবিটা বা দিয়েছিস তোরা এইভাবে? ভাইয়ের মতোই লাগছে শোনা তোকে, এই বসে হাসছে। আচ্ছা আর খুঁজতে হবে না, আর আমার সেই পুতুলটা এখানে টাকলু, আমার সেই টাকলু একটা পুতুল কিনে দেওয়া, সোনা নিয়ে চলে এসছে, আর পাটা পাটা খুলে দিয়েছে সব। চ ওই ঘরে চল। তো দিদির এখানে এসে আমরা একটু ফ্রেশ হয়ে খেয়ে টে তোজোকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু কিছু কেনাকাটা আছে, ছেলের জন্য কিছু কিনবো, আমারও অনেক কিছু কেনাকাটা আছে, অনেকদিন বেরোনো হয় না, তার জন্য যাবো আজকে হচ্ছে জুডিওতে আর ফার্স্ট ক্রাইতে। তো চলো যাওয়া যাক। তো সুভদার বাইকে আমরা যাচ্ছি, রেডি তুমি চলো। এই যাচ্ছে এখন, এতে ফার্স্ট ক্রাইতে চলে এসেছি, এটা খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, আমরা ভাবছিলাম মেইন রোডের দিকে মনে হয়। তো ফার্স্ট টাইম যাও ফার্স্ট ক্রাইতে, দেখি এখন টুডুলের জন্য কি কেনা যায়। আচ্ছা চলো দেখি এখানে কি লিখছে, 10টা কিনলে 70% অফ। প্রথমে এসে এখানে কি কি কালেকশন আছে সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তারপর আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা নেব। এখানে ভ্যারাইটিস পাঞ্জাবি কালেকশন ছিল, বেশ সুন্দর সুন্দর, ছোট বাচ্চাদের তো আমাদেরকে দেখাচ্ছিল, ভাবছিলাম যে আমরা একটু নেব, তো শেষ পর্যন্ত দেখি দেখি কি নিয়ে যায়। হ্যাঁ সেটাই, আর এটা এটা 3 to 6 আছে, কিন্তু ওর জন্য একটু বড়ই নিতে হবে। এই যে এটা হচ্ছে তোজোর বাবা খুব পছন্দ হয়েছে, বলছে নাকি এক্ষুনি নিয়ে যাবে এটা। না এটা অন্য প্রশ্ন সময় এরকম টাইপ না, এখন দেরি আছে। দেখো ওই ড্রেস গুলো দেখো, তো শার্ট দিয়ে ওগুলো, এইটা দাও এটা। হ্যাঁ 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 একটু বড় হবে, এইটা দেখুন, এটা ওয়েস্ট কোট আছে, বো দেওয়া আছে, এটা বেশ, এটা এটাও ভালো লাগছে। প্রত্যেকটা ড্রেস এখানে খুব সুন্দর লাগছে। আচ্ছা আমরা এটা রাখো, আচ্ছা যেটা লাগবে সেটা আগে দেখে নাও, আমরা আগে সব দেখে নি। হ্যাঁ একটা টুপি নাও, টুপিটা ছোট মতো, মাথা দাগ হয়ে যাচ্ছে টুপি পরে। টুপি শুধু দেব নাকি আপনার হাত পায়ের, হাত পায়ে সেফটি একটা দিন? হ্যাঁ ওকে, এখানে উলেন টুপি গুলো আছে বুঝলে, উলেন টুপি আর দরকার নেই এখন, লাগবে না কেন হচ্ছে। এখানে প্রত্যেকটা কালেকশনই অসাধারণ, আমরা কোন ড্রেসটা ছেড়ে কোন ড্রেসটা নেব বা কোন প্রোডাক্ট নেব কিছুই বুঝতে পারছিলাম না, সব কিছুই খুব সুন্দর। আর এখানে মেয়েদের কালেকশন অপূর্ব, কিছু বলার নেই মেয়েদের কালেকশন নিয়ে, মেয়েদের তো চোখ ধাঁধানো ড্রেসগুলো ছিল, তো আমি আর সেদিকে বেশি দেখলাম না, আমি সব ছেলেদের কালেকশনই বেশি করে দেখছিলাম। এখানে উইন্টার কালেকশনগুলো বেশ ভালো, আর এই যে ফোলা ফোলা জ্যাকেটগুলো তো আমার খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো একটা নিয়ে নিই, কিন্তু এখন তো নিলাম না, যখন আমরা কোনো পাহাড়ে বেড়াতে যাব ঠান্ডার জায়গায় তখন তোদের জন্য একটা এরকম ড্রেস কিনবো। তারপর এখানে দেখো কি সুন্দর সুন্দর শার্টের কালেকশন ছিল, খুব সুন্দর লাগছিলো। এদিকে তো অনেক রকমের জুতো ছিল, তো ভাবছিলাম কোন জুতোটা নেব কি নেব না, এখনও তো হাঁটতে শিখিনি, যখন হাঁটতে শিখবো তখন একটা নিশ্চয়ই জুতো কিনবো ওর জন্য, খুব সুন্দর দেখে।
ডাইপারিং ব্যাগ। তো আমরা এবার চলে এসেছি দোতলাতে। দোতলাতে কোনো ড্রেস নেই, সমস্ত রকমের কার্ড, বাচ্চাদের ওয়াকার, এইসব জিনিসপত্র রয়েছে। তো আমরা সব কিছু জাস্ট দেখছিলাম, কারণ হচ্ছে এখন তো তোজোর এইগুলো ব্যবহার করার মতো হয়নি। ফার্স্ট প্রাইজে স্টোরটা যেহেতু নতুন হয়েছে, সেহেতু ওরা সব কিছু ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছিল যে কোথায় কোন জিনিসটা আছে, কোন জিনিসটা কী কাজে ব্যবহার করা হয়, সেই সবগুলো আমাদেরকে সব কিছু বলছিলো। আর আমার প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগছিলো, এই ব্ল্যাঙ্কেটটা তো খুব পছন্দ হয়েছিল আমার। সোফা টাইপ এখানে একটা খরগোশ ছিল, এই যে এই খরগোশ বলছি যে কচ্ছপ, কচ্ছপ ওটা বেশ ভালো, খারাপ না, দেখতে পারো জিনিসটা। এই দেখো এটা দেখো, এখানে সফট টয়েজেরও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। তো আমরা তো তোর জন্য একটা নেব, দেখি কোনটা নেওয়া যায়। একটু কালারফুল দেখেই নেব, যাতে ও দেখতে পারে ভালো করে। কোনটা ভালো লাগবে বল, কচ্ছপ নেবে না কচ্ছপ? কচ্ছপটা কি বোঝার মতো এখন হয়? তাহলে নাও এই সাদাটা। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি জুডিওতে। আমার জন্য কিছু কেনাকাটা করার আছে, সেটা করবো। আর সুবোধার জন্য একটা জ্যাকেটও কিনবো। সব জায়গায় নিয়ে যাচ্ছে ডেকে ডেকে, দেখো তো কোনো মানে হয় এসব? আমরা ওই 6:30 নাগাদ বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি যে তোজো একটু কাজিনি। আমি তো দিদির কাছে ফোন করছিলাম, দিদি আমাকে ফোন করে জানাচ্ছিল যে তুই টেনশন করিস না, ছেলে একটু কাঁদছে না। তো ওর জন্য দুধ পাম্প করে রেখে গেছিলাম, দিদি ওকে খাইয়ে দিয়েছে। বাড়িতে এসে ওকে আবার একটু খাওয়ালাম, আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু খেয়ে নিলাম। আর একটা হচ্ছে তোমাদেরকে কথা বলে রাখি, ফার্স্ট ক্রাইতে যাওয়াটা অনেক সার্থক হয়েছে। বেশ হচ্ছে অনেক জিনিসপত্র ছেলের জন্য কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছি। আর হচ্ছে মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস ছিল না, আমার তো পুরো দেখে লোভ লেগে যাচ্ছিলো। কিন্তু ছেলেদেরও ভালো ভালো ড্রেস ছিল, কিন্তু মেয়েদের আরও বেশি, মেয়েদের চোখ একদম ধাঁধানো ড্রেস ছিল। আমাদের যাওয়ার কথা ছিল জুডিওতে, তো জুডিওতে আমি গেছিলাম। এত বাজে কালেকশন না, এটা না কি এখন খুব ট্রেন্ডে চলছে যে খুব সেল চলছে, অফার চলছে, কিন্তু কোনোই তো আমি দেখতে পেলাম না কিছু অফার। আর যা কালেকশন ছিল একদম ভীষণ বাজে জিনিস, আমার একটা পছন্দ হয়নি। আর মানে যে যে জিনিস রয়েছে মানে দাম তুলনায় জিনিসগুলো একদম ভালো না, আর দামও বেশি। তো আমরা তো কিনতে পারিনি, চলে এসেছি সোজা বাড়িতে। এই 4টে সেট ওর জন্য নিয়েছি। তো আমি তো এখন 6 to 9 months নিয়েছি, এইটা হচ্ছে 3 to 6 months। কারণ হচ্ছে বাচ্চা তো দেখতে দেখতে বড়ো হয়ে যায়, মানে বেড়ে যায়, সেই তো একটু বড় বড় দেখেই নিয়েছি। কিন্তু মনে হচ্ছে একটু বেশি বড় হবে, বুঝতে পারলাম না। আর এই সফট টয়েসটা নিয়েছি, এগুলো যেহেতু বাচ্চারা গালে দিলে কোনো প্রবলেম হবে না, সেই জন্য ওর বাবা বললো যে এটা কালারফুল আছে, ও দেখবে, সেই জন্য এটা নিয়েছি। আর একটা টুপি, হাত মোজা, পা মোজা সেটও নিয়েছি। দেখা যাক এরা কি করছে। ওরে বাবা, খাওয়া দাওয়া হচ্ছে এখন। টুডুল তুমি খাচ্ছ নাকি জিবাচ্ছ? খাচ্ছে না, বদমাইশি করছে, দেখেছো তো? আগে কি সুন্দর খেয়ে নিত, আর এখন জিবাচ্ছে বসে বসে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যে থেকে বাইরে থেকে এসে সন্ধ্যাবেলা একটু দিদির সাথে গল্প গুজব করছিলাম, তো তেমন একটা ভিডিও নেওয়া হয়নি। আর ও আর সুবোধা গেছিল একটু বাইরে, তো ওরাও আর ভিডিও নিতে পারিনি।
আর ছেলেটাও একটু আমি আসার পর একটু ঘ্যান ঘ্যান করছিল, ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, তবে ভালো যে আমরা গেছিলাম শপিং এ কিন্তু ও কাঁদেনি। হ্যাঁ একদমই, এত ভালো ছেলে আমাদের যে তখন একদমই কাঁদেনি, বিশাল ভালো ছেলে। তখনই হচ্ছে ফিডিং এ খেয়ে নিয়েছে, ফিডের বোতলে খেয়ে নিয়েছে, একটু দুষ্টুমি করেনি। হ্যাঁ খুব ভালো ছেলে, খুব কই দেখি, এই দেখি তো হা হা করছে, দেখো দেখো খাওয়ার জন্য করছে কিন্তু খাচ্ছে না। চিবাচ্ছ কেন টুটুল, চিবাচ্ছ কেন তুমি? আবার ডাকছে বলে আবার ওইদিকে তাকালো, তাড়াতাড়ি খেয়ে নাও, চিবিও না, খাওয়াতে শিখেছে। তো আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, ওকে খাইয়ে আমরা শুয়ে পড়বো এবার। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, একদম সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেল দ্য স্টোরি আনটি।